পার্ক স্ট্রিট কাণ্ডের রহস্যভেদের পরই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে ডিআইজি ট্রেনিং করে ব্যারাকপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। এর কিছুদিন বাদে ডিআইজি দার্জিলিং পদে বদলি করা হয় দময়ন্তীকে। এবার ফের কলকাতায় ফিরতে চলেছেন তিনি। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী ডিআইজি সিআইডি করা হলো দময়ন্তী সেনকে। দময়ন্তী যখন কলকাতায় ফিরতে চলেছেন, তখন কলকাতা পুলিশ থেকে পাহাড়ে যেতে চলেছেন অতিরিক্ত বিশেষ পুলিশ কমিশনার জাভেদ শামীম। স্পেশাল আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হলো তাকে। এরই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দায়িত্বও সামলাবেন জাভেদ। ব্যারাকপুর এবং আসানসোলের পুলিশ কমিশনারও পরিবর্তন হলো। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন বিশাল গর্গ। আসানসোলের নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। এছাড়াও পুলিশের উচ্চমহলে আরও একাধিক পরিবর্তন হয়েছে। আইজি সিআইডি হলেন জগমোহন ও নীরজ সিংহ। আইজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহ। ডিআইজি মেদিনীপুর হলেন অজয় নন্দ। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হলেন আনন্দ কুমার। ডিআইজি বর্ধমান হলেন এল এন মিনা। ডিআইজি মালদা হলেন সি এস লেপচা। রাজ্য পুলিশের ডিআইজি সদর হলেন সঞ্জীব কুমার বসু। উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার হলেন তন্ময় রায়চৌধুরী। হুগলির পুলিশ সুপার হলেন সুনীল কুমার চৌধুরী। বর্ধমানের পুলিশ সুপার হলেন সি সুধাকর। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হলেন ভারতী ঘোষ। পুরুলিয়ার পুলিশ সুপার হলেন সুধীর কুমার নীলকান্ত। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর হলেন রাজীব মিশ্র। যুগ্ম কমিশনার এসটিএফ হলেন ত্রিপুরারি। কলকাতা পুলিশের ডিসি সাউথ হলেন মুরলীধর। কলকাতা পুলিশের ডিসি ইএসডি হলেন ধ্রুবজ্যোতি দে। খুব শীঘ্রই এরা নতুন দায়িত্বভার হাতে তুলে নেবেন বলে মহাকরণ সূত্রে খবর। এবিপি আনন্দ।